আজকের ওয়াজ শুরু করার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? জায়গা আছে না, তুমি বসে যান, যে যেখানে জায়গা পান বসে, যদি জায়গা না হয় কথা বলবেন না, ইতোতে কথা বলবেন না। الحمد لله رب المشرقين ورب المغربين الذي خلق كل شيء زوجين وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد جبان كله بڑنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه ابن ماجه وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه مولانا محمد বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া আদমদিঘি থানার অন্তর্গত দমদমা যুব সমাজ কর্তৃক আয়োজিত মহাবিশ্বের মহাবিশ্বর আমাদের মালিক আমাদের মনির মহা রব্বুল ইজ্জাত ওয়া জালালের মুখের পবিত্র বাণী প্রাণিকারী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি ভদ্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ গোলাম আম্বিয়া লুলু সভাপতি সান্তাহার প্রেস ক্লাব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি আমিন আমিন। জান্নাতের ভেতরে এরকম একটা অনুষ্ঠান হবে, আল্লাহ নিজেই থাকবেন সভাপতি, বিশ্ব নবী হবেন প্রধান অতিথি, হযরত দাউদ আলাইহিস সালাম সূরা তোহা তেলাওয়াত করে অনুষ্ঠান উদ্বোধন করবে, বিশ্ব নবী সূরা রহমান তেলাওয়াত করে শোনাবে, আমাদের মালিক আমাদের মনি মহান রব্বুল ইজ্জাত ওয়া জালাল তার কুদরতের কণ্ঠ দিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে জান্নাতি মান্দা বান্দীদের শোনাবে। খামসিন আলফা সানা মিম্মা তাউদ্দুন, আমরা এক দুই করে যেভাবে গণনা করি জান্নাতের ওই পরিবেশে আল্লাহর কণ্ঠে সূরা ইয়াসিনের এক একটি আয়াত তেলাওয়াত শুনতে 50,000 বছর সময় লাগবে।
জনাব গোলাম আম্বিয়া, আল্লাহর এই গোলামকে জান্নাতের ওই পরিবেশে যেন শ্রোতা হিসাবে আল্লাহ একটু জায়গা করে দেন। বলেন, জোরে বলেন আমিন। অনেকগুলো মানুষের নাম এখানে দেখতে পাচ্ছি, এখন এক এক করে যদি নাম বলে আর দোয়া করতে সময় অনেক চলে যাবে, একবারে দোয়া করে দিলাম। এর ভেতরে আছে আপনি বানান করি, আমি হাসির করা দেখিনি, গোড নেই ডবল অডি এর ভেতরে আছে, আমি আর পারলাম না আপনারা বানান করিনি। আমরা কিন্তু একবারে দোয়া করলাম এই সম্মানিত মানুষদের জন্য, দুনিয়ায় শুধু আমরা চাই না, এদের সম্মান যেন আল্লাহ তাদের ইন্তেকালের পরে আরো বাড়িয়ে দেয়। আমিন। পৃথিবীর মানুষকে সম্মান দেওয়া হয় তার অর্থ সম্পদ ক্ষমতা লেখাপড়া যোগ্যতা এই কারণে, আর মরণের পরে আল্লাহ সম্মান বাড়িয়ে দেবেন তার বিশ্বাস এবং কাজের উপর ভিত্তি করে। যারা এসেছে অবশ্যই যারা আমার আল্লাহকে বিশ্বাস করে, এই দাবি অনুযায়ী যেন ভালো ভালো কাজ আল্লাহ জোর করে হলেও করিয়ে দেয়। মনে কি করতে চাই না, যেন একটা লোক মানে বলছে হুজুর আমি নামাজ পড়তে পারি কিন্তু ওযু করব না, খুব ঝামেলা এই শীতের ভেতরে রাত 4:30-5টার সময় উঠে ওযু করা। আপনি আমার নামাজ পড়তে পারেন একটু ধরে পড়বে কিন্তু আমি ওযু করতে পারবো না। আল্লাহর ইশারা ওই রাতে ওই 3:30-4টার দিকে ওর শরীরে চুল কান উঠেছে, শুধু চুল খায় কি করি গে, এত চুল কান সারা শরীরে, ওর স্ত্রী ভেজা একটা গামছা দিয়ে ওর উপরে যখন মাসাহ করে দিয়েছে তখন দেখতে ভালো লাগছে, বলছে এভাবে হবে না, ভেজা কাপড় দিলে যদি ভালো লাগে পানি খাবো, যেখানে যেখানে চুল খায় ওখানে পানি দেয় ভালো হয়ে যায়, আপনাকে যদি আল্লাহ ইচ্ছা করে জোর করে হলো ভালো কাজ করাবে, ক্ষমতা আল্লাহর আছে না নেই? সুতরাং এই সম্মানিত মানুষদের সম্মান শুধু আমরা দুনিয়ায় চাই না, মরণের পরও আল্লাহ যেন সম্মানটা ঠিক রাখেন, জোরে বলেন আমিন। আমার আগে এতক্ষণ কোরআনে কারীম থেকে কথা বলছিলেন, সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, বিশেষ করে মাহফিল বাস্তবায়ন করার জন্য যে যুবকরা শ্রম দিয়েছে একটা বছর ধরে, যে মা তাদেরকে পেটে নিল আল্লাহ যেন খাদিজাতুল কুবরার মতো মানিয়ে দেয়। দল মত নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা আমরা ইবাদত মনে করে এসেছি, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম উপস্থাপন করার কিছু ধরন আছে, আমি আন্দাজে দেখেন সেখান থেকে কথা বললে না, এটা নিষেধ। আপনি কিভাবে উপস্থাপন করবেন কোরআনের কথাগুলো আল্লাহ নিজে শিখিয়েছে, আমরা আল্লাহ শেখানোটা নেব না বানাবো? বলেন, যে কোনো জিনিস করতে হলে আপনাকে নেওয়া লাগবে আল্লাহর শেখানোটা, উযকুরুল্লাহ কামা আল্লামাকুম, তোমরা জিকির করো ওইভাবে যেভাবে আল্লাহ তোমাদের শিখিয়েছে। এখন কোরআনে কারীম যেহেতু একটা জিকির, কোরআন কি এই জিকির উপস্থাপন কিভাবে করবেন, আল্লাহ কিভাবে শিখিয়েছেন, এবার এবার তাকান। আপনারা আছেন ময়দানে আছেন, আল্লাহ পাক বলেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সূরা আরাফের 2 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, হে নবী এই একখানা কিতাব আপনাকে দিলাম, কয়টা আপনি যদি বলেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমা দীনুকা তোমার জীবন ব্যবস্থা কি, আপনি বলবেন দীনুনা ইসলাম,
জিজ্ঞাসা করবে হাজা না হাজা মান হাজা রাজুল, এই লোকটা কে? তাকে দেখে বলা লাগবে হাজা নাবিজ্জু না মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার পরে ফেরেশতা বলবে এই বেটা এগুলো পেলে কোথায়? তুমি যে তিনটি প্রশ্নের উত্তর দিলে এগুলো কোথায় পেয়েছো? আপনাকে বলা লাগবে চার নাম্বার এসে আমি কোরআনে পেয়েছি। কারণ কোরআনে কারী ফেরেশতা আসেনি, পৃথিবীর অন্য কোন কিতাব ফেরেশতা আসেনি না। এইটাই যদি আপনি না জানেন জবাব দিতে পারবেন না। আহ্বান জানাচ্ছি যে যেখানে আসেন যেই বয়সে আসেন এটা শেখা লাগবে, পারবেন না? আমার একটা মেয়ে আছে 5 বছর বয়স, মাওয়া রতটুকু বয়স। আমাদের বাংলার বন্ধু প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া একটা প্রতিষ্ঠান আছে এদেশে, ইসলামিক ফাউন্ডেশন, নাম শুনেছেন? এখানে লক্ষ লক্ষ ছেলে মেয়েরা কোরআনে কারিম হাদিস শিখতেছে এই প্রতিষ্ঠানের মাধ্যমে। আমার মাওয়া এখানকার ছাত্রী, আমি বাড়িতে গেলে ও যেভাবে আমার কানের কাছে এসে বলে আব্বু দেখেন তো আমার সোরা এই কাউসারটা কেমন হচ্ছে। এমনিতে ছোট মানুষ কোসি মো, তারপরও তাসবিহ দিয়ে পড়ে, যেভাবে গ্রামার দিয়ে উচ্চারণ করে পড়ে আমার বাবা পারবে না। কারণ আমার বাবা তো যাই দেন, আমার বাবা হচ্ছে পুলিশ। সকালবেলা যখন একটা একটা করে অক্ষর তেলাওয়াত করে 10টা করে নেকি আল্লাহ তারই মান্দার কবরে বসে, জীবনের অন্য কিছু কবুল হয় হোক না হয় না আমার মনে হয় আমি 8-9 বছরের আগে প্যান্টি পরিনি, আর 5 বছরে প্রায় 12টা সূরা অলরেডি মুখস্থ করে ফেলেছি। এতটুকু বয়সে যদি এই অবস্থা হয় তা আপনি যে বয়সে আসেন বল না আমার হয় না, পড়া লাগবে আহ্বান জানাচ্ছি যে যেই বয়সে আসেন বয়স ফ্যাক্টর না, এই বয়স থেকে চেষ্টা চালান। আপনি যদি 1 মাসে শুধু 29টা হরফ আয়ত্ত করতে পারেন, আর এই অবস্থায় যদি আপনি মারা যান প্রত্যেকে আমরা কোরআন কারীম শিখতে চাই, আমাদের মালিক কি জানিয়েছে ওটা যদি আপনি না জানেন তাহলে একটা আফসোস লাগে না? একটা চিঠি যারা বিয়ের আগে বের করেছে এখানে অনেকে হয়তো আছে মানে বিয়ের আগে যারা প্রেম করেছে ওদের যে চিঠি যদি নিচে পড়তে না পারে অনেক মূর্খ মানুষও প্রেম করে, তাদের বন্ধুকে দিয়ে পড়া যে ভাই দেখেন তো আমার স্নান কি লিখেছে। একবার দুইবার তিনবার 10 বার পর্যন্ত শুনে আর আনন্দ লাগে তার কাছে। একটা মেয়ে লোকের প্রেমে পড়ে যদি চান চিঠি পড়তে আপনার এমন আনন্দ লাগে, আমাদের মালিক যিনি তিনি চিঠি পাঠিয়েছে আপনি তো পড়তেও পারেন না বসেন না, তো আশ্রয় লাগে মানুষ অন্তত আপনার আশ্রয় থাকা লাগবে যে আমার মালিকের কথা আমি বুঝিও না পড়তেও পারি না, তা আমি কি 4 নম্বরে কবরে যে কি বলবো বলে। আপনি যদি বলেও ফেলেন যে আমার রব আল্লাহ, ফেরেশতা বলবে তুই পেয়ে কোথায় এটা, তো রব যে আল্লাহ কোথায় পেয়েছি এটা বল, আপনাকে বলা লাগবে কোথায় পেয়েছি। আল্লাহ পাক ধরন শেখাচ্ছেন, আমি প্রথমে বললাম যে কোরআন উপস্থাপন করার ধরন কি,
যখন মানুষদেরকে সতর্ক করবেন, ভয় দেখাবেন, তখন আপনি যেন ভয় পাবেন না। ফালা একম ফি সাদরিকা, আপনার মনের ভেতরে যেন কোন সংকীর্ণতা, কোন ভয় ভীতি এগুলো কাজ না করে। কারণ কোরআন মুমিনদের জন্য উপদেশ। জোরে বলে সুবহানাল্লাহ। এরা দুইটা বিষয় পেয়েছি হারাজন শব্দ থেকে। এক নম্বরে আপনি কোরআনে কারীম উপস্থাপন করতে গেলে হয়তো আপনার বক্তব্য অনেকেই না বোঝার কারণে সন্দেহ করতে পারে। এরকম মানুষ কো নাকি না বেশি না কো? আপনি কথা বুঝতে পারবেন কোরআনের কথা ওসালি না আমি হামসা বাবার কথা বলবে না, কোরআনের কথাই বলবে, হয়তো বক্তব্যটা না বুঝে সন্দেহ করতে পারে। এরকম মানুষ কো কো কো? কোরআনের বাণী শোনার পর সন্দেহ করার মতো মানুষের দেশে নেই, আছে কো কো? দ্বিতীয় নম্বর কি, আপনি যখন তাফসীর করবেন, ব্যাখ্যা বিশ্লেষণ জানাবেন, তখন হয়তো অনেকেই দেখবে সমাজে প্রচলিত অনেক নিয়ম নীতির সাথে কোরআনের মেলে না। কারণ এই দেশে হাজারো এবাদত বানানো আছে আবহমান কাল থেকে যেগুলো চলে আসছে। কোরআনের বক্তব্য দিয়ে ওইগুলো যখন মিলবে না, হে নবী আপনি দেখবেন কথা শোনার পরে তারা মন খারাপ করবে, তাদের পক্ষ থেকে বিরোধিতা আসবে, এমনকি শত্রুতা করবে। আপনার যারা হাজিরা তোফান নজর নিয়ে আসতে ওগুলো বন্ধ করে দিতে পারে। এই দ্বিতীয় সেটা এটা একটু বেশি। আমাদের এই দেশে হাজারো এবাদত বানানো চলছে কোরআনের নিয়ম নীতির সাথে যেগুলোর কোনো মিল নেই। আমি মক্কা মদিনায় 45 দিন ছিলাম, কিন্তু কোনো শিরিক বেদাত পাইনি প্রকাশ্য। শিরিক বেদাত পরে কিছু গোপনে ভারতের পাকিস্তানের আর বাংলাদেশের লোক গিয়ে, তাছাড়া ওই দেশের খোঁজ যারা ওরা শিরিক বেদাত করে না। কিন্তু আমাদের দেশে সব থেকে বেশি শিরিক আর বেদাত বানানো এবাদত চলে বেশি। যে যা বলে মানুষ ওইটাই পাবে। কোরআনের বক্তব্য দিলে এবাদত টিকবে না। আমি একটা একটা করে যদি বলি প্রায় 500 মতো বলা যাবে। সবচাইতে বেশি হচ্ছে এই যে নবীর জন্মদিন মৃত্যুদিন পালন করার নামে যে মিলাদ পড়া হয়, ঈদে মিলাদুন্নবী। বিশ্বনবী যতদিন বেঁচে ছিলেন কোনোদিন তার জন্মদিন তিনি পালন করেননি, সাহাবা একরাম নবীজির মৃত্যুদিন কোনোদিন পালন করেননি। কি মনে হয় আপনার কাছে বলেন তো, একজন সাহাবী পৃথিবীতে নবীকে যে ভালোবাসা মহব্বত দিয়েছে পুরা বগুড়ার মানুষ মিলে দিতে পারবে? নবীজির ইন্তেকালের পরেও একজন সাহাবী 190 বছর বেঁচে ছিল দুনিয়ায়, 90 বছর। হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পুরা জীবন আমি পড়ে দেখেছি, তিনি কোনোদিন নবীজির জন্মদিন মৃত্যুদিন পালন করেননি, অথচ এই দেশে আমরা এটা ইবাদত ভাঙিয়ে নিয়েছি। আল্লাহর নবী দুইটা ঈদ আমাদের জন্য দিয়ে গেলেন আল্লাহর পক্ষ থেকে, ঈদ উল আযহা ঈদ উল ফিতর, এই দুইটাই ফাইনাল। নতুন আর একটা তৈরি করে যদি মনে করে এইটাও ইবাদত, এটা বেদাত। বলেন এখন কোরআন হাদিসের বক্তব্য দিয়ে ওগুলো মিলবে না। এতদিন যারা ওটা ইবাদত মনে করে পালন করে আসছে, হে নবী দেখবেন তারা আপনার প্রতি খুশি হবে না। বেশি বললাম এরকম কত আছে দেশে প্রায় 500-র উপরে। তাই বলে আপনি ওদের দিকে তাকিয়ে সবার মন আপনার জয় করা সম্ভব না, সম্ভব? কারণ আপনি সবার মন জয় করতেও পারবেন না। ফাযাক্কির ইন্নামা আমতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। এর মানে আপনাকে আমি শুধু উপদেশক বানিয়েছি, উপদেশ দিয়ে যাবেন, আপনাকে আমি দারোগা পুলিশ করে পাঠাই দিতে দুনিয়ায় পিটিএ মানুষের কাজ করবে দরকার নেই। সঠিক কথাগুলো ধরে ধরেন মাই এতে হয় রাসূলুল্লাহ ফাকাদাত আল্লাহ, যে ব্যক্তি আপনাকে অনুসরণ করবে সে ব্যক্তি আমি আল্লাহকে যেন অনুসরণ করে। অমান তাবাল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, কেউ যদি মুখ ফিরিয়ে নেয়
ওর জন্য আপনাকে আমি উকিল সংরক্ষণকারী বানাইনি, ওটা আমার উপর ছেড়ে দেন। সবার মন আপনাকে সহায় করতে হবে, বিষয়টা এমন না। আমি আল্লাহ জালেমদের জন্য আগুন বানিয়ে রেখেছি, কে বলছেন বলো। সুতরাং আপনাকে আমি আল্লাহ যেন আয়াতটা সামনে ফলো করে আমাকে কথা বলার তৌফিক দেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, দুইটা যুদ্ধ পৃথিবীতে হবে, আমার উম্মতেরা যদি ওই দুইটা যুদ্ধের যে কোনো একটায় সামিল হতে পারে, আমি নবী গ্যারান্টি দিয়ে গেলাম বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেবে। এক নাম্বারে নাম দিয়েছেন গাজওয়া হিন্দ, হিন্দুস্তানের সাথে একটা যুদ্ধ মুসলমানদের আমার উম্মতের হবে। ওই সময় যারা জান প্রাণ মন দিয়ে লড়াই সংগ্রাম চালাবে, অবশেষে আমার উম্মত আমার আল্লাহ বিজয় দান করবে। আবার হাতিমের সাথে হেলান দিয়েছিলেন, চোখ বন্ধ করে কিছুক্ষণ, এরপরে চোখ খুলে তিনি মিষ্টি হাসি দিলেন। ততক্ষণ মহান আল্লাহ আমাকে জানাচ্ছিলেন এই গজওয়ায়ে হিন্দ হিন্দুস্তানের সাথে আপনার উম্মতের যে যুদ্ধটা হবে, যুদ্ধে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে, অনেক জান অনেক মাল অনেক সম্পদের ক্ষতি হবে, কিন্তু আমি এই যে কিছুক্ষণ পরে মিষ্টি হাসি দিয়েছি, জিব্রাইল আমাকে জানিয়েছে ওই যুদ্ধের সর্বশেষ ফলাফল আপনার উম্মত বিজয় হবে। 492 বছর পর্যন্ত আল্লাহর ঘর বাবরি মসজিদ এতদিন পর্যন্ত ছিল কি আর দেশে জায়গা নেই, মসজিদ ভাঙা লাগবে, কোন রামের গায়ের ঘ্রাণ নাকি ওখানে লেগেছিল, এই কারণে এখানে মন্দির বানানো লাগবে। ভারত সহ যারা আন্তর্জাতিক বিশ্বে বুদ্ধিজীবী আছেন তারা এই লোকটাকে থামান, এই লোকটাকে এখনো পর্যন্ত যদি না থামান, পৃথিবীতে আমাদের অন্যান্য ধর্মের সাথে যে আন্তরিকতা অসাম্প্রদায়িকতা ছিল, আমাদের ভেতরে ভাতৃত্ববোধ ছিল, এই কিছুদিন আমরা দেখছি এটা এখন নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং যারা আন্তর্জাতিক ভাবে বুদ্ধিজীবী আছেন, আহ্বান জানাচ্ছে এই লোকটাকে আপনারা থামান, হয়তো বড় ক্ষতি হয়ে যাবে পৃথিবীর। কথা বলেন দ্বিতীয় নম্বরে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় যখন আসবেন, ওই সময় আল্লাহর নবী জানিয়েছেন পৃথিবীর ময়দানে দাজ্জালের সাথে নবীজি হযরত ঈসা আলাইহিস সালামের যুদ্ধ হবে, ওই সময় আমার উম্মত যদি তার সাথে মিলে দাজ্জালকে ধ্বংস করার জন্য সাহায্য করে, এই দুই শ্রেণীর উম্মতকে আল্লাহ বিনা হিসাবে বিনা বিচারে জান্নাত দিয়ে দেবেন। সাহাবী হযরত আবু হুরায়রা সামনে ছিলেন, ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে যদি আল্লাহ ওই পর্যন্ত বাঁচিয়ে রাখে, আমার হায়াত যদি ও পর্যন্ত থাকে, আল্লাহ পাকের কাছে আপনি একটু দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাকে ওই যুদ্ধে শামিল হওয়ার তৌফিক দেন, তাহলে বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহর জান্নাত আমি পেয়ে যাব। সেই দুইটাই আমাদের সামনে আছে, মানে সামনে দুইটাই আছে অন্তত। আমাদের যে বিশ্বাস নবীজির কথার উপরে, সর্বশেষ নবীজি চুপ করে থাকার পরে মিষ্টি হাসি দিয়ে যেটা বলেছিলেন যুদ্ধে আমার উম্মতেরাই বিজয় হবে,
সুতরাং মুসলমানদের চূড়ান্ত বিজয় পৃথিবী এখন দেখার আশায় বসে আছে। আল্লাহ যেন আমাদের চর্ম চোখেও এটা দেখার তৌফিক দেন, করে বলেন আমিন। যাদের মাথায় মগজ আছে তারা হয়তো কথার অর্থ বুঝেছে। আমরা দল মত নির্বিশেষে কোরআন যারা শুনতে এসেছি, তাফসীরুল কোরআন মাহফিলে পরিচিত একটা আয়াত পড়েছি আজকে। আমার মনে হয় এখানে অন্তত সারা মানুষ মাটি দিতে চায় এই দোয়াটা প্রায় পড়ে। এটা দোয়া না, কোরআনের আয়াত। মাটি দেওয়ার দোয়া হিসাবে আমরা এই দেশে চালাই না, এটা মাটি দেওয়ার দোয়া না। মাটি দেওয়ার দোয়া আলাদা আছে, কি বিসমিল্লাহির রহমানির রহিম। আর কবরে রাখার সময় বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা আলাদা। আল্লাহর নামে আর রাসূলের আদর্শের উপরে কবরে রাখলাম, তাহলে একটা বিবেক থাকা দরকার যে লোকটা সারা জীবন আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। রাসূলের আদর্শ তো মানে না, আর রাসূলের আদর্শ যারা মানে তাদেরকে পিটিয়েছে। এই লোকটাকে আপনি তুলে দিয়ে গেলেন এখন রাসূলের দলে, নবীজি পাগল হয়ে গেছে ওর মতো। কারণ আপনার বিবেক যদি না থাকে আপনি দিয়ে আসেন নেয় কিনা দেখবো, যা ভালো লাগে আপনার করে। তাহলে মাটি দেওয়ার দোয়া নামে খ্যাত এই আয়াতটা সূরা তহার 55 নম্বর আয়াত। এখানে তিনটা বিষয় আল্লাহ মানুষকে শিক্ষা দিতে চান। যদি আপনি মাটি দেওয়ার সময় এটা পড়তে চান পড়েন, আমি নিষেধ করছি না, কিন্তু মাটি দেওয়ার জন্য আলাদা দোয়া নবীজি শিখিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। কথা বলা যাচ্ছে? সেটা তো হা 135টা আয়াত আছে, আমরা একটা আয়াত পড়েছি, আয়াত নাম্বার 55। কত তো হা, এই নামটা নবীজি কার? কথা বলেন না কেন? বিশ্বব্যাপীকে পড়া কোরআনে আল্লাহ 7টা নাম ধরে দেখেছেন, বিশেষ করে কয়টা? 1 নম্বরে তোহা, 2 নম্বরে ইয়াসিন, 3 নম্বরে আহমদ, 4 নম্বরে মোহাম্মদ, 5 নম্বরে মুসলামিন, 6 নম্বরে মুদ্দাসির, 7 নম্বরে আব্দুন বা আব্দুল্লাহ। নবীজিকে পর্যন্ত আব্দুন বা আব্দুল্লাহ বলে ডাক দিয়েছেন, হে আমার গোলাম। অথচ আজ আমরা আল্লাহর গোলামের অনেকেই পরিচয় দিতে চাই না, আমরা বলি যে আমরা আমার খাজা বাবার গোলাম। না, আমার ঈমান চলে গেছে। নবীজিকে যদি আল্লাহ কোরআনে আব্দুল বলে ডাক দিতে পারে তা আপনি কি হয়েছেন? আপনি তো আল্লাহর গোলামে পরিচয় দিলে আপনার আরো আনন্দ লাগার কথা, যে আমি দুনিয়ার কোন গোলামের গোলাম না, আমি মালিকের গোলাম। পৃথিবী যখন গোলামের গোলামি করত, আমার আল্লাহ সঠিক মালিকের গোলামি করার জন্য কোরআনে কারিম দিয়ে পৃথিবীর মানুষকে জাগিয়ে তুললেন। আমরা কি গোলামের গোলাম না মালিকের গোলাম? এ পৃথিবীতে আরো যারা আছে ওগুলো কিন্তু মালিক না, ওগুলো গোলাম। কথা বলেন না কেন? একজন গোলাম যদি গোলামের গোলামি করে তার সম্মান বাড়ে না, কমে যায়। আর একজন গোলাম যদি মালিকের গোলামি করে তার সম্মান বেড়ে যায়। আমরা এতদিন পর্যন্ত মানুষের তৈরি করা যে নিয়ম নীতি আইন কানুন মেনে চলার সিদ্ধান্ত নিয়ে মেনেছি, যে মানুষ আইন বানিয়েছে উনি কি মালিক না গোলাম? সবাই বলা লাগবে। আর আমরা মালিক না গোলাম, শুধু গোলাম না, গোলামের ঘরের গোলাম, গোলামের বাচ্চা গোলাম। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোনো মালিক নেই। আরো চিৎকার করে বলেন কে? এই দেশটা নয় মার যুদ্ধ করার পরে স্বাধীন হয়েছিল একটা দেশের গোলামি থেকে মুক্তি পাওয়ার জন্য। নয় মার যুদ্ধ করার পরে, গোলামি থেকে, জিনজির থেকে মুক্ত হওয়ার পর এই দেশটা স্বাধীন হয়েছে 16। এখানে গোলামের পরে যারা স্বাধীন হয়, আজাদ হয়, এরা আনন্দ করে। এ পৃথিবীর ছোট ছোট দেশগুলো বড় বড় দেশের অধীনে ছিল, তারাও গোলামের জিনজির থেকে মুক্ত যেদিন হয়েছে সেদিন তারা বিজয় দিবস পালন করে। আমরাও মুক্ত হওয়ার কারণে একদিন বিজয় দিবস পালন করি। এ পৃথিবী তামাম পৃথিবীতে হাজারো গোলামের গোলামিতে পৃথিবী লিপ্ত ছিল,
তমাম দুনিয়ার গোলামি থেকে মুক্ত করার জন্য মহান আল্লাহ কোরআনে কারীম দিয়ে আসল মালিকের পরিচয় তুলে ধরলেন। তমাম দুনিয়ার সব গোলামেরা যখন এই ভুয়া গোলামগুলোকে বাদ দিয়ে আসল মালিকের গোলামি আরম্ভ করেছে, যেন করতে পারে যেই দিন থেকে শুরু হবে সেই দিনের নাম পয়লা সাতাশে রমজান। মানুষের গোলামি থেকে মুক্ত করে মালিকের গোলামি শিখিয়েছে, এই জন্য আনন্দ করা লাগবে আমাদের এক মাস কয়দিন আপনি বসতেছেন। আপনি এসেছেন কষ্ট করে আবার চলে যাবেন, এই জন্য কিছু নিতে চান না, স্থির ভাবে খেয়াল করে শুনবেন, অন্তত একবার শুনবে যেন আপনার জীবনে আর না ভরবে, মনে থাকবে আপনার। তিন বছর পরে যদি আসে তিনটা বিষয় কিন্তু বলবে তো রাসূলের উপরে দরুদ আর সালাম পড়েছে আর একটা কারণ, কারণ তিনি আমাদের হিসাবের ভয় দেখিয়েছেন। কিসে? সবাই বলে হিসাব বড় কঠিন জিনিস, এটা দুটোর যদি কারোর কাছে হিসাব চাই ওর মাথা খারাপ হয়ে যায়। অনেকে নিজে দুলোকের হাত থেকে বাঁচার জন্য দেশ থেকে পালিয়ে পর্যন্ত যায়, কথা বলেন কেন? আমাদের কাছে তো আসবে না, কারণ আমাদের কিছু নেই। যার ফ্রিজের ভেতরে টাকা, বালিশের নিচে টাকা, টাকা রাখার জায়গা পাচ্ছে না, এদের কাছে যদি একবার শুনে যে দুলুক আসতেছে ওর খাওয়া দাওয়া পোশাক পায়খানা বন্ধ হয়ে যাবে। একটা দুলুকের হিসাব কতটুকু স্বচ্ছ হতে পারে? দুদকের মালিক যিনি কর্মকর্তা যিনি তার কাছে রাতের গভীরে যদি কিছু টাকা পেছনের দরজা দিয়ে দিয়ে দেন সব দুদক উল্টিয়ে যাবে। কিন্তু আমাদের মালিক যিনি বিশ্বনবী যে মালিকের হিসাবের কথা জানিয়েছেন তাকে কিছু টাকা ঘুষ দিলে হিসাব সহজ হয়ে যাবে। এটা যারা বিশ্বাস করেছিল আপনি তাদের দিকে তাকাবে শিক্ষা নেওয়ার জন্য। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বিশ্বাস করেছিলেন যে আমার হিসাব দেওয়া লাগবে। তার সন্তানটাকে তিনি ভর্তি করেছিলেন মাদ্রাসায়, আব্দুল্লাহ তার নাম, হযরত আলী সন্তান হুসাইন একই মাদ্রাসায় পড়ে। বারবার হুসাইন কলম ফেলে দেয়, বলে আমার কলমটা তুলে দাও। তিন তিনবার তিনি তুলে দিলেন আব্দুল্লাহ নামে এই যুবক। তিন তিনবার তুলে দেওয়ার পরে চতুর্থবার বলে হুসাইন আমি কি তোমার চাকর খাদেম, বারবার কলম ফেলে দাও আমার তুলতে বলো। হযরত হুসাইন বলে ফেললেন তুমি শুধু চাকর না, তুমি খাদেম না, তুমি খাদেমের বাচ্চা খাদেম। ওই সময় তিনি প্রেসিডেন্টের ছেলে। হযরত আব্দুল্লাহ চিন্তা করলেন আমার বাবা সারা পৃথিবীর অর্ধেক জায়গা চালায়, আমার বসের খাদেমের বাচ্চা খাদেম। একদলে বাড়িতে গিয়ে বসে আব্বা আমি আর মাদ্রাসায় যাব না, হোসাইন আমাকে শুধু না তোমাকে পর্যন্ত গালি দিয়েছে, যদি বিচার না করো পড়াবার ঠিক আছে, এখন না জমার দিন হাজারো মানুষ আসবে সময় বিচার করে দেব। তিনি খতবা দিচ্ছিলেন মসজিদে নববীতে, হঠাৎ আলোচনা বন্ধ করে দিলেন, ডাক দিয়ে বলে হুসাইন আসো, বলে হ্যাঁ সামনে আসো, তুমি আমার সন্তানটাকে গালি দিয়েছো, বলে হ্যাঁ কেন দিলে? হযরত হুসাইন ওমরের দিকে তাকিয়ে বললেন খলিফাতুল মুসলিমিন আপনি বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমর কথা বন্ধ হয়ে গেছে, তিনি বললেন আমি এভাবে চিন্তা করি নাই, আমি তো খাদে মাসলো ছিলাম, কিন্তু তুমি যে কথা বললে এটাকে লিখে দিতে পারবে, আমি যে খাদে ছিলাম আমার তো একটা দলিল লাগবে। হযরত হুসাইন বলে হ্যাঁ আপনি খাতা কলম নিয়ে আসেন আমি লিখে দেব। তিনি খেজুর পাতার পাটি নিয়ে আসলেন, পাতা
ওই জায়গায় লিখলেন ওমর আমার নানার খাতেন ছিল, আমি দেখেছি ইতি হোসাইন ইবনে আলী। কাগজটা হাতে নিয়ে হযরত ওমর চমকেলেন, ডাক দিয়ে বলেন নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে। ছোট মানুষ আব্দুল্লাহ বসে না, বলে আব্বা তুমি তো বিচার শুরু করলে না। হযরত ওমর বলে সন্তান আমি যে বিচার করেছি এটা দুনিয়া না আখিরাতেও কাজে লাগবে। আমি যখন মারা যাবো এই কাফনের ভেতরে কাগজটা দিয়ে দেবে, কেয়ামতে যখন আল্লাহ বিচার আরম্ভ করবে কিছু যদি দেখাতে না পারি অন্তরের কাগজটা দেখাবো। ডাক দিয়ে বলবো রব্বুল আলামিন আমার জীবনের কিছু যদি তোমার কবুল না হয় দেখো এই কাগজের ভেতরে লেখা আছে তোমার নবীর নাতি নিজে লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম, এও ছিলাম তুমি আমাকে আজকে মাফ করে দাও। আমার বন্ধুরা যে ওমর সম্পর্কে বিশ্ব নবী জানিয়েছেন পৃথিবীতে আল্লাহর নবী রাসূল পাঠাবে না, যদি আল্লাহ কাউকে নবী রাসূল করে পাঠায় ওমরকে আল্লাহ নবী বানিয়ে দেবে, এত বড় গ্যারান্টি যার নামে নবীজি দিয়ে গেছেন। দুনিয়ায় সীমিত অবস্থায় তাকে জান্নাতের সার্টিফিকেট নবী নিজে দিয়েছেন যে এই লোকটা জান্নাতি। রাস্তা দিয়ে যদি হেঁটে যেতেন 40 দিন পর্যন্ত শয়তান রাস্তায় যেতে ভয় পেত, আকাশের তারকা দেখতে পান, হয়তো এক দুই করে গণনা করলে একদিন আপনি শেষ করে ফেলতে পারবেন। কিন্তু অমর যেদিন মুসলমান হয়েছেন 26 বছর বয়সে, এই দিন থেকে মরার আগ পর্যন্ত তিনি এত বেশি নেকির কাজে আন্দাম দিয়েছিলেন জীবনে তার নেকি কেউ কোনোদিন গণনা করে শেষ করতে পারবে না। এই লোকটা যদি তার হিসাব নিয়ে এত চিন্তা ভাবনা করে আমাদের কি হয়েছে, আমাদের তো সেন্সই নেই। আপনাকে আমি খেয়াল করার জন্য এবার বলছি, আমি এমনি পড়ি নাই, ব্যায়াতের ভেতরে অনেকগুলো তথ্য আল্লাহ লুকিয়ে রেখেছে, আমরা আবিষ্কার করার আজকে চেষ্টা করব। জবান খোলে কোরআনের সোনালী আয়াত একবার পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى صدق الله العظيم الله পাক বলেন মিন মানে উহা, মিন মানে হতে, আ মানে উহা বা কথা। আল্লাহ পাক বলেন উহা বা কথা হতে খলাকনাকুম আমি তোমাদেরকে তৈরি করেছি সৃষ্টি করেছি, আমাদেরকে আল্লাহ বানিয়েছেন কি দিয়ে না, এখানে কিন্তু মাটির নাম নেই মেনহা, এ হা মানে ওহা বা কথা। ওহা কথা কি, মাটির নাম তো আল্লাহ দেয়নি, তাহলে তুরব দিত, আর গুণ দিত, আর মানে জমিন মাটি, তুরব মানে মাটি, আল্লাহ মনে হয় মাটির আরবি জানে না তাই দেয়নি নাকি, কেন আল্লাহ হা দিলে। কোরআনের প্রতিটি শব্দ গবেষণা মূলক, আপনি যত গভীরে যাবেন তত নতুন তথ্য বের করতে পারবেন। আল্লাহ পাক মিন হা খলাকনাকুম উহা হতে তোমাদেরকে বানিয়েছেন, উহা কি এটার ব্যাখ্যা করার জন্য আগের দুই আয়াতে আল্লাহ নিজে বর্ণনা দিয়েছেন। সূরা তাহার 55 নম্বর আয়াত নাযিল করার আগে 53-54 নম্বর আয়াতের দিকে খেয়াল করেন, আল্লাযী জা'আলা লাকুমুল আরদা মাহদা ওয়া সালাকা লাকুম ফীহা সুবুলা ওয়া আনজালা মিনাস সামাঈ মাআন। রাব্বুল আলামিন বলেন তিনি সেই আল্লাহ যিনি তোমাদের জন্য জমিন বানিয়েছেন মাহাদা, অসালাকা লাকুম ফিহা সুবুলা,
এই যে জমিনটা তিনি তোমাদের জন্য বিছানার মতো বানিয়ে দিয়েছেন, হাজার হাজার রাস্তায় জমিনে আছে, এর ভেতরে সরল এবং সঠিক রাস্তা তিনি একটা বানিয়েছেন, কয়টা? এই পৃথিবীতে এখন রাস্তার অভাব আছে? এই রাস্তা মানে আদম দিগের রাস্তা, বগুড়ার রাস্তা, নওগাঁর রাস্তা না। আল্লাহি কসদু সাবিলি ওয়া মিন হাজাইর, এ দুনিয়ায় হাজারো পাকা পথ তৈরি করা আছে, এর ভেতরে একমাত্র সোজা পথ বলে দেওয়ার দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। সরল এবং সোজা, বাকি যত পথ দুনিয়ায় তৈরি করা আছে ওগুলো সব শয়তান বানিয়েছে। বগুড়া বাসী, আপনি কি ইসলামের পথে আছেন না শয়তানের পথে আছেন? আপনি কিন্তু নিজেই টের পাচ্ছেন, তিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন, বাছাই করেছেন, অমা জামালা জালার ফাইল সরাসরি আল্লাহ নিজে জালার পর তাকে আরো জোরে বলেন তিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন, বাছাই করেছেন, অমা জামালা আলাইকুম ফিদ্দিন মিন হারাজ। আর দিনের উপরে চলতে গিয়ে যে বিপদ আপদ মুসিবত ষড়যন্ত্র আসে, এগুলো আল্লাহ স্থায়ী থাকতে দেন না, আল্লাহ নিজে এগুলো দূর করে দিয়েছেন। আজ বাংলাদেশে সবার ইসলাম মানা এক না, এক এক জনের ইসলাম মানতে গিয়ে অনেক রকমের পরীক্ষার সম্মুখীন হওয়া লাগছে, যেহেতু জানালা দিয়ে আল্লাহ নিজের দিকে ইন্ডিকেট করেছে। এই জন্য বাস্তবে আমরা দেখতে পাচ্ছি এই দেশে ইসলামের জন্য যে যত বেশি কষ্ট সাধনা স্বীকার করে, তার উপরে যত বিপদ আপদ আসে ওইটা স্থায়ী হয় না, আমার আল্লাহ ওইটা নিজের থেকে সরিয়ে দেয়। এখন আপনি এখান থেকে কি নেবেন, আপনার নেওয়ার বিষয় হচ্ছে আপনি ইসলামের উপরে থাকতে গিয়ে আসলে আল্লাহর বাসায়ের ভেতরে আছেন না ছাতায় পড়ে গেছেন। আর জান্নাত যত কিছুই না থাক, মানুষ একবার যদি প্রবেশ করে কোনদিন সে আর বের হতে চাইবে না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ওয়ালা, আল্লাহ পাক বলেন জান্নাত আমি এমন কায়দায় বানিয়েছি কোন মানুষ যদি একবার প্রবেশ করে ও কোনদিন বের হবে না, ও বের হতেও চাইবে না, ওকে আমি আল্লাহ বের করেও দেব না। কিন্তু জেলখানা আপনি যত আরামে থাকেন ওখানে আপনার থাকতে মনে বলেন না কেন? আপনাদের এই জেলার পুত্র বধু জেলখানা না আমরা তো আরো 12 বছর 50 বছর থাকি নাকি? যত আরামে থাক জেলখানা কারোই ভালো লাগে না। আল্লাহ মুমিনদের জন্য দুনিয়া জীবনটা সেলখানার মতো বানিয়ে দিয়েছে। যারা সত্যিকারের মুমিন এরা দুনিয়ায় বেশি দিন থাকতে চায় না, ওরা চায় যত তাড়াতাড়ি আমার মালিকের কাছে যাব তত তাড়াতাড়ি আমার আসল জান্নাতে পৌঁছিয়ে যাব। আর যারা কাফের এ দুনিয়া ছাড়তে চায় না, কারণ ওরা জানে এইটাই আমার আসল, এখান থেকে চোখ বন্ধ হলেও আমারও খবর আছে। বিশ্বের মুসলমান সহ বাংলাদেশের যে অবস্থা ইমাম ইমানের উপরে টিকে থাকতে গিয়ে দেখতে পাচ্ছেন, আপনি হতাশ হবেন না। আপনি যদি মনে করেন আমাকে আল্লাহ এত বিপদ দেয় কাউকে দেখে না, না হুয়া হুয়া চিন্তা পাকুন, তোমাকে আমার আল্লাহ নির্বাচিত করেছে, বাছাই করেছে। এই যে ছাঁটাই এবং বাছাই এটা কিন্তু আল্লাহ এমনি করে না, এটা আল্লাহর একটা নীতি।
আল্লাহ শুধু শুধু কাউকে বাছাই করে না, শুধু শুধু কাউকে ছাঁটাই করে না, বাছাই করে কাদের? যাদের ঈমানটা আল্লাহর ভালো আগে পছন্দ হয় তাদেরকে আমার আল্লাহ বাছাই করে দুনিয়ার ময়দানে ঈমানের পরীক্ষা দিয়ে জান্নাতের উপযুক্ত করে নেয়। আর যাদের ঈমান পছন্দ হয় না, যাদের ঈমান যাদের মন আমার আল্লাহর ভালো লাগে না, ওদের আমার আল্লাহ ছাঁটাইয়ের ভেতরে ফেলে দেয়, বাছাইয়ের ভেতরে ফেলে না। আপনি ছাঁটাইয়ের ভেতরে আছেন না বাছাইয়ের ভেতরে আছেন? জিজ্ঞাসা করা লাগবে না, আপনার মন বলে দেবে নাকি নাম করা লাগবে? আমি বুঝতে পেরেছি। আপনিও ইসলাম মানেন, আমিও ইসলাম মানি, উনিও মানছেন, আমাদের তিন জনের ইসলাম মানা তো সমান দেখছি না, কথা বলেন না কেন? কেউ ইসলাম মানতে গিয়ে নবীজির মতো 3 বছর জেলখানায় কাটিয়ে দিচ্ছে, কেউ ইসলাম মানতে গিয়ে আব্দুল ইবনে উবাইয়ের মতো মিষ্টি খেয়ে যাচ্ছে। ইসলাম তো দুইজনেই মানছে, নবীজি পড়েছিলেন বাসায়ের ভেতরে আর আব্দুল ইবনে উবাই পড়েছিল ছাঁটাইয়ের ভেতরে। আপনার দুনিয়ার যাই না থাক আর থাক, আপনি যেন ছাঁটাইয়ের ভেতরে পড়ে না যায় এটা খেয়াল করবেন। ছাঁটাই এবং বাছাই করেন কেমন করে এবার বলি। সূরা আলে ইমরানের 140 নম্বর আয়াত আল্লাহ তথ্যটা দিয়েছেন, আলিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইত্তাখিযা মিনকুম শুহাদা ইলা আখিরি আয়া। আল্লাহ পাক বলেন যাদের ঈমান আমি আল্লাহর কাছে ভালো লাগে পছন্দ হয় আমি তাকে সাধারণ ভাবে মরণ দেই না, ওকে আমি আল্লাহ শাহাদতের মরণ দিয়ে ধন্য করি। এই লোকটা যদি এখন মারা যায় ঈমান নিয়ে মরে, বুঝতেছে এক কথা বলে কে কথা বলে কে পিছনে কে? উনি যদি এখন মারা যায় যদি ঈমান নিয়ে মরতে পারে কবরে থাকবে ঘুমিয়ে, যেদিন ফেরেশতা ইসরাফিল ফটকার দেবে সেদিন উনি টের পাবে, এর আগে আর কিছু নেই। কিন্তু উনি যদি শাহাদতের মরণ পায় উনি ঘুমাবে না, কিয়ামত পর্যন্ত আল্লাহ নিজে ওনারে খাওয়াবে। এখানে ঈমানের উপরে ভিত্তি করে আল্লাহ মরণ দেয়, আপনি ঈমান নিয়ে মরতে পারেন কিন্তু শাহাদতের মরণে আপনি পারবেন না। শাহাদতের মরণ পেতে হলে আল্লাহ আপনাকে বাঁচাই করা লাগবে। এটা কেন করেন? পৃথিবীতে ভাবে শান্ত থাকে, মাঝে মাঝে আল্লাহ নিজে থেকে গরম করে দেয়। এতদিন মায়ানমার ভালো ছিল, হঠাৎ একটা ছোট্ট ইস্যু নিয়ে গরম করে দিয়ে আল্লাহর হাজার হাজার বান্দাকে দুনিয়া থেকে সাধারণ হবে না শাহাদতের মরণ দিয়ে ডাক দিয়ে নিয়ে গেল। শাহাদতের মরণ পেলে ঘুমিয়ে থাকে না খায়? ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে, জেগে থাকলে আর খেলে কি হয়? রক্ত গোস্ত তৈরি হয়। শাহাদতের মরণ পেলে জ্বালানিতে খাওয়ায় তার প্রমাণ হচ্ছে আমির হামজা। হযরত আমির হামজা শাহাদতের মরণ পেয়েছিলেন, তিনি 30 বছর পরে তার কবরটা ভেঙে গিয়েছিল মদিনায় ঢল হওয়ার পরে, পানি যখন স্রোতের ভেতর দিয়ে রক্ত বেশি আসা দেখেছে, ওই সময় যারা উহুদের ময়দানে ছোটবেলায় যুদ্ধ করেছিল তারা এখন মুরব্বী হয়ে গেছে। রক্ত অনুসন্ধান করতে গিয়ে দেখে নবীজির চাচা 70 টুকরা যাকে কাফেররা করেছিল, যে সমস্ত জায়গা ক্ষত বিক্ষত হয়েছিল ওই ক্ষত চিহ্ন দিয়ে এখন তাজা রক্ত ভেসে আসছে। আপনি যদি খাবার না খাবে তো রক্ত বের কোথায়? ছাঁটাইয়ের ভেতরে আজ আমরা অনেকেই নেই, বাসায়ের ভেতরে আমরা অনেকে চলে আসি না, সব আল্লাহর বাসায়ের ভেতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য হাজার পথ দুনিয়া আছে, সবাইকে আমি আল্লাহ সরল পথের দিশা দেই না, আমি আল্লাহ দেই যার ঈমান আমি আল্লাহর কাছে ভালো লাগে। আর আপনার ঈমানটা তৈরি করার জন্য মন থাকা লাগবে। কালকে একজন মুসলমান হয়েছে সিনাইদা সুয়াডাঙ্গাতে, শিক্ষিত মানুষ লোকটা জিজ্ঞাসা করলাম স্যার আপনি মুসলমান হচ্ছেন, আপনার চেহারা দেখে আপনার চরিত্র দেখে না
আমি কোরআনে কারীম আপনার তাফসীর শুনে পড়ে মিলিয়েছিলাম, আজ 3 বছর একাধারে তাফসীর আমি নিজে পড়ি। খ্রিস্টান লোকরা 3 বছর একাধারে কোরআনে কারীম আমি 53 বার শেষ করেছি গুনে গুনে, তানাকুম জানাকুম না বুঝে বুঝে পড়েছি। শেষ পর্যন্ত দেখলাম এই বাংলাদেশের মুসলমানদের যে আচার ব্যবহার চালচলন এদের চরিত্র কোরআনের সাথে তো মেলে না। যদি এই লোকটাকে দেখে মুসলমান হতে চায়, এদের কিয়ামতের আগে আমার দ্বারা মুসলমান হওয়া সম্ভব না। আমি কোরআন পড়ে বুঝে আজকে আমার নিজের ধর্ম শেষ করে মুসলমান হয়ে গেলাম। আমাদের এত বড় ধর্মের মানুষগুলো আমি সব বাদ দিয়ে আপনাকে যদি এখন বলি ভাই এই বাংলাদেশটা আপনাকে আমি লিখে দিলাম আপনি হিন্দু হয়ে যান, হবে না? মানে রাস্তায় 100 টাকা পেলে লোকসান লাগতে পারে না, বলছেন না? 100 টাকা পেলে তাড়াতাড়ি তুলে দেয়, আর ও যদি বলেন না তাহলে ইমান যা সেরকম ইমান, তাকে আপনি যদি হিন্দু হতে বলেন বাংলাদেশ কেন পৃথিবী লিখে দিলেও তার দ্বারা অন্তত সম্ভব না। আমাদের এতটুকু ইমানে যদি আমরা এই কথা বলতে পারি না, তা আমার বাংলাদেশ দিলেও আমি অন্য ধর্মে যেতে পারি না, কারণ আমি জানি পৃথিবীর সব ধর্মগুলো বানানো, ইসলাম শুধু আল্লাহর পাঠানো। অন্য ধর্মে যারা আছে তাদের কাছে কিন্তু এইটাই মনে হয় কি আমার সম্ভব ছিল না, আর আমি আপনার চেহারা আসার ব্যবহার চালচলন দেখেও মুসলমান হচ্ছি না। আমি মুসলমান হই কোরআনে কারীম দেখে, ওনার মন ছিল কোরআন থেকে হেদায়েত নেওয়া, আর আমার আল্লাহ ওনাকে সঠিক পথের দিশা দিয়ে দিয়েছে। আপনার যদি মন না থাকে আল্লাহর কসম আপনাকে আল্লাহ বাছাই করবে না, ছাতার ভেতরে ফেলে দেবে। আপনি একটু বলেন তো আপনি কি আল্লাহর বাছাই আছেন না ছাতাই? না না, বাছাইয়ের ভেতরে আপনি পড়েননি, ছাতার ভেতরে চলে যাচ্ছেন।